হ্যালো বিয়স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো এইচএসসি কেমিস্ট্রির উপরে সিরিজ, কেমিস্ট্রির এইচএসসি কেমিস্ট্রির যে অর্গানিক পার্ট আছে, সেই অর্গানিক পার্টের উপরে সিরিজ ভিডিও করার উদ্যোগ আমি গ্রহণ করেছি। আশা করি এই ভিডিওগুলো যদি কেউ দেখেন তাহলে অর্গানিক কেমিস্ট্রি সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পাওয়া যাবে বলে আমি বিশ্বাস করি। সুতরাং দেখা যাক আমরা কি কি শিখতে পারি আজকে। তো জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি ইজ এ ব্রাঞ্চ অফ কেমিস্ট্রি। তাহলে আমরা পাইলাম যে জৈব রসায়ন হচ্ছে অর্গানিক কেমি জৈব রসায়ন হচ্ছে কেমিস্ট্রির একটি ব্রাঞ্চ। তাহলে জৈব রসায়ন, অর্গানিক কেমিস্ট্রি ইজ এ ব্রাঞ্চ অফ কেমিস্ট্রি। আচ্ছা, এই জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি জিনিসটা কি? আচ্ছা, আমরা জানি যে কার্বন একে অপরের সাথে যুক্ত থাকে, তাই না? এবং প্রত্যেক কার্বনে 4 হাত। তো এটি একটি কার্বন শিকল আমি দেখিয়েছি, দেখুন কার্বন শিকল দ্বারা গঠিত, এরকম শিকল থাকবে। কার্বন শিকল দ্বারা গঠিত বিভিন্ন যৌগের, যেমন CH4 মিথেন, CH3, CH3, এটা এটা হচ্ছে ইথেন, অর্থাৎ কার্বন শিকল দ্বারা। এখানেও কার্বন কার্বন আর হাইড্রোজেন আছে, এখানে এখানে কার্বন শিকল বা একটা কার্বন থাকলেও হবে, সাথে হাইড্রোজেন থাকলেই হবে। তো কার্বন শিকল এখানে আছে, দেখুন, হতে পারে সেটা 2 কার্বনের, 3 কার্বনের বা 1 কার্বনের, যাই হোক। তো কার্বন শিকল দ্বারা গঠিত বিভিন্ন যৌগ, মিথেন ইথেন, এদের যে কেমিস্ট্রি বা রসায়ন সেটাকে জৈব রসায়ন বলে। মানে জৈব রসায়ন বলতে বোঝাবে যে কার্বন শিকল থাকতে হবে যৌগে, এবং এই যৌগগুলোর যে কেমিস্ট্রি, এই কেমিস্ট্রিকেই আমরা বলবো এই অর্গানিক কেমিস্ট্রি। থ্যাংকস ফর বিং বি ওয়েল।